বহু বিতর্ক আর সমালোচনার পরও অভিবাসন প্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর বিল পাশ করল যুক্তরাজ্যের পার্লামেন্ট এর আওতায় দুই হাজার বাইশ সালের পয়লা এপ্রিলের পর যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের ফ্লাইটে করে পাঠানো হবে রুয়ান্ডায় আবেদন গৃহীত হলে শরণার্থী পরিচয় পাবেন তবে ফিরতে পারবেন না যুক্তরাজ্যের ভূখণ্ডে ব্রিটিশ মন্ত্রীদের দাবি এই আইন সমুদ্রপথে অবৈধ অভিবাসীদের আগমন ঠেকাতে সক্ষম হবে দশ থেকে বারো সপ্তাহের মধ্যেই রুয়ান্ডায় অভিবাসন প্রত্যাশীদের ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক তবে এখনও বেশ কিছু আইনি চ্যালেঞ্জ রয়েছে যেগুলো উতরে গেলেই কার্যকর হবে এই আইন যদিও একে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের পরিপন্থী জানিয়ে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ অবৈধ অভিবাসন প্রত্যাশীদের গ্রহণ করতে রুয়ান্ডাকে এরই মধ্যে দুশো মিলিয়ন পাউন্ড দিয়েছে যুক্তরাজ্য সরকার